আমেরিকার মতো জায়গায় বসে আমাদের দেশেই শাক খাবো, এটা চিন্তার বাহিরে ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রান্না করতে ইচ্ছে না করলেও মাঝে মাঝে অনেক রান্না করা হয় যখন মেহমান আসে। আজকে আপনাদের শাকিলা আপুর বাসায় মেহমান আসবে, এই জন্যই আজকে দেশি সবজির মেলা বসাইছি। সবগুলো আজকে দেশি সবজি থাকবে, সাথে সাথে থাকবে স্পেশাল একটা খাবার, আমার খুবই পছন্দের এই মাংসটা, সেটা হলো দেশি রাজহাঁস। এখানে দেশি রাজহাঁস পাইছি তাই কিনে নিয়ে আসছি, একটা বড় সড়ো। একটু ঝাল বেশি দিয়ে রাজহাঁস রান্না করলে কি যে দারুণ লাগে। সাথে থাকবে ডাল দিয়ে সজনে, সজনে আর ডালের এটা মিশ্রণটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে যে শাকগুলো নিয়ে আসছি এটা দিয়ে রান্না করব হলো চিংড়ি মাছ। আর এই সকল রান্নাটা হবে ভাই বোনেরা আমাদের দেশের দেশি পেঁয়াজ দিয়ে, মানে আজকে সব কিছু দেশি দেশি ভাব থাকবে, কারণ স্পেশাল ব্যক্তি আসতেছে তো আমাদের বাসায়, যার কারণেই এত কিছুর আয়োজন হচ্ছে। এদিকে আবার আমরা কসকোতে গেছিলাম, কসকোতে গিয়ে এটা না সেলে পাইছি, এটা হলো খাবার রান্না করার পরে সেই খাবারটা যাতে গরম থাকে সেই কারণে এই জিনিসটা কিনে নিয়ে আসছি। খাবার রান্না করার পরে যাতে ঠান্ডা না হয়ে যায় সেই কারণে এই ব্যবস্থা। এখন যেহেতু আমেরিকাতে অনেক ঠান্ডা পড়বে, সো আমার এই ট্রেটা খুবই উপকারী আসবে। এটা এখনও কিন্তু কসকোতে সেল দিচ্ছে, যদি চান আমেরিকায় যারা থাকেন তারা কিন্তু কিনে নিয়ে আসতে পারেন। এই মটরশুঁটির শাকের মাথা দিয়ে কিন্তু আমি একটা স্পেশাল ভর্তা করব, এটা নাটোরে খুবই চলিত। আমি জানি না আপনারা এভাবে ভর্তা করেন কিনা, সেটা সামনে দেখাচ্ছি। কিন্তু এই সবজি কাটার সময় না আমার একটা কথা খুব বেশি মনে পড়ে, এবং আমার জায়ের কথাটা বিশেষ করে মনে পড়ে। আপনারা অনেকেই জানেন আমি ঢাকায় পড়াশোনা করছি, তো ঢাকায় থাকাকালীন আমার জায়ের বাসায় সবসময়ই যাওয়া পড়তো। কোনো ভালো মন্দ রান্না করলেই আমার জা ডাক দিত আমাকে, তো আমিও ওনার বাসায় চলে যেতাম। কিন্তু আমার জা রান্না করতে খুব পছন্দ করলেও পেঁয়াজ মরিচ আর এই কাটাকাটির কাজটা করতে একদমই চাইতো না। তো আমি যখনই যেতাম তাকে অনেক করে জিনিসপত্র কেটে দিয়ে আসতাম, কারণ আমার না এই সবজি কাটতে কেন যেন খুব বেশি ভালো লাগে, আর আমার যা সবজি কাটতে একদমই পছন্দ করতো না। তো যখন আমেরিকায় আসি আমার যা খুব করে বলতো যে সে আমাকে খুব মিস করে, এই যখন রসুন পেঁয়াজ কাটার সময় লাগে তখন। সামহাও অনেক মানুষই কাটাকাটির কাজগুলো করতে চায় না, কিন্তু আমার ক্ষেত্রে একদমই বিপরীত হয়েছে ভাই বোনেরা। আমার প্রচুর পরিমাণ এই সবজি কাটতে ইচ্ছে করে, এবং আপনারা চিন্তা করতে পারবেন না আমি এত দ্রুত সবজি কাটতে পারি। এখানে আমার ভর্তাটা তৈরি করতেছি। আপনাদের বাসায় যদি রাইস কুকার থাকে, সেই রাইস কুকারে এইভাবে এই শাকগুলো দিবেন, দেওয়ার পরে রাইসে টিপ দিবেন, দিয়ে এই শাকগুলো সুন্দর করে ভর্তা করে ফেলবেন, এবং খুব সহজেই ভর্তা হয়ে যায়, এবং খাইতে গরম ভাত দিয়ে অনেক মজার। এখানে তো এই দেখেন হাঁসের মাংস রান্না হচ্ছে। ভাই বোনেরা হাঁসের মাংস কিভাবে রান্না করছি সেটা পরবর্তী ভিডিওতে দেখাবনি। আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এই রান্নাটা কিন্তু আমি করতেছি না, অন্য একটা ব্যক্তি করতেছে, সেটাও পরে বলবো।